হয়ে যাবে। ফেলেন না, 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 ফ
জুতার ভিতরে ছবিটা নিন, দেখি সুযোগ দেন আমার আমার নাম আচ্ছা আপনি ভোট দিয়েছেন, কেমন লেগেছে ভোট দিতে? ভালো লেগেছে। আচ্ছা ভিতরে পরিবেশ ভালো ছিল? সবাই সহযোগিতা করে? সবাই সহযোগিতা করেছে। আচ্ছা আচ্ছা আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা? আপনি এখানে কি মনে করছেন ভিতরে সব কি আপনারা যে বের হয়ে আসতেছেন যাওয়া আসার পরিবেশ ভালো ছিল কিনা, চলাফেরায় কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ ভালো, সবকিছু ভালো ছিল এবং সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে। এতে আমরা অনেক খুশি যে কোনো বিশৃঙ্খলা নাই এখন পর্যন্ত দেখতে পাই নাই, ভিতরে শান্ত। এবং বাইরে চলাফেরা অসুবিধা ছিল কি না? বাইরে চলাফেরা সেরকম অসুবিধা নাই। আমি ভালোই লাগছে, উৎসব মুখরিত মনে হচ্ছে, উৎসব মুখরিত। হ্যাঁ আমি এখন পর্যন্ত যতটুকু দেখেছি একবার সুস্থভাবে ভোট হচ্ছে, না এরকম কোনো আমার চোখে পড়েনি এখন পর্যন্ত। না কোনো অসুবিধা হয়নি, একের পর এক লাইন ধরে ভোট হচ্ছে, পোলিং এজেন্টরাও সব সুন্দরভাবে বসে আছে, কারোর মধ্যে কোনো গণ্ডগোল নাই, ভালো পরিবেশ দেখলাম তো। দেখতে তো পাচ্ছেন সবাই তো একটা মানে আনন্দ ঘন আনন্দ ঘন পরিবেশ, তাই না? বেশ ভালোভাবে, বেশ ভালোভাবে হচ্ছে। আমাদের এই কেন্দ্রে সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে, কারোর মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, দেখছেন তো আপনারা, দেখছেন সবাই একটা আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত সবাই স্বেচ্ছায় এসে ভোট দিচ্ছে, আল্লাহর রহমতে সবাই সুষ্ঠুভাবে ভোট দেবে, ভালোভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে। নতুন ভোটারদের আগ্রহ বেশি, নতুন ভোটাররা সবার আগে এসে ভোট দিচ্ছে, মোট কথা বয়স্ক থেকে শুরু করে সবাই সবাই নিজে এসে ভোট দিচ্ছে। আসলে খুবই আনন্দ উৎসাহিত লাগছে, মানুষের যে ঢল নির্বাচন আসলে খুব যে এত সুন্দর নির্বাচন হচ্ছে যে আসলে বলার ভাষা যায় না, মানুষ এত খুশি এত আনন্দ উদযাপন করছে, ঈদের চেয়ে বেশি আনন্দ মনে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে ভোট চলছে। আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এখানে ভোটার সংখ্যা 7405 জন। এছাড়াও আমরা যে ওয়ার্ডে এইখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে 14 নম্বর, এখানেই দুজন প্রার্থী হয়েছেন। আচ্ছা এই ওয়ার্ডেরই অন্তর্ভুক্ত জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল সাহেব, এছাড়াও আমাদের আরেকজন প্রার্থী নৌকার পদপ্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন, তিনিও এই ওয়ার্ডেরই বাসিন্দা। তারা ভোট দিয়েছেন সকাল 8:30 লিটন সাহেব ভোট দিয়েছেন এবং শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এইখানে ভোট চলছে সকাল থেকে। কিছু অভিযোগ ছিল সকালে, কিন্তু এখন এসে আমরা সরজমিনে দেখছি কোনো অভিযোগ নেই। আমরা দেখতে পাচ্ছি উৎসব মুখর মুহূর্তে, আমরা দর্শকের যদি একটু দেখেন তাহলে দেখতে পাবেন উৎসব মুখর মুহূর্তে ভোট চলছে। এছাড়াও আমরা পুলিশের তৎপরতা দেখতে পাচ্ছি, রাজশাহীতে চলছে একটি সুন্দর আমেজ, যে আমেজের মাধ্যম দিয়ে আমরা আজকে 30 জুলাই দাঁড়িয়ে আছি শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে, যে আমেজের মাধ্যম দিয়ে আমরা ভোটটি পরিচালিত হচ্ছে এবং এখানে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে বিশাল জনগণ, একটি উৎসব মুখর পরিবেশ চলছে। এছাড়াও নৌকার পক্ষে তারা বিভিন্ন রকম দেখাচ্ছেন, বিভিন্ন রকম কাউন্সিলর প্রার্থীদের তাদেরকে দেখাচ্ছেন। এইখানে কাউন্সিলর পদপ্রার্থী 7 জন রয়েছেন, এছাড়াও আছে প্রধান যে 2 প্রার্থী নৌকার এবং ধানের শীষ, এখানে তাদের প্রার্থীদেরকেও দেখা যাচ্ছে। ধন্যবাদ।